শরীয়তপুরে ট্রলার ডুবে দুই নারী নিহত হয়েছেন শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে আট যাত্রী নিয়ে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে মাছের চর যাচ্ছিল ট্রলারটি মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায় এই ঘটনায় দুজন নিহত হয়েছেন আহত তিনজনকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন তিনজন তাদের উদ্ধারে কাজ করছে ডুবুরি দল